বলাকা সঙ্গের জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে ভ্রাতৃত্বের মেলবন্ধন। চড়াবিদ্যা বলাকা সঙ্গের জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে শুক্রবার সন্ধ্যায় এক ভ্রাতৃত্বের মেলবন্ধন দেখা গেল। এদিন সন্ধ্যায় বলাকা সঙ্গের জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে বাসন্তীর চড়াবিদ্যা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা তপু মাহাতো ও জীবনতলার আঠারোবাগী তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি শামসুল হক সর্দার সহ বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের একত্রে উপস্থিতিতে ফিতে কেটে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করেন। পরে তাদেরকে পুষ্পস্তবক ও কলম দিয়ে সংবর্ধনা দেওয়া হয় বলাকা সঙ্ঘের তরফ থেকে। আজকে চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতে যে বলাকা সঙ্ঘের জগদ্ধাত্রী পূজা উদ্বোধন হয়ে গেল, বাসন্তী ব্লক তথা ক্যানিং দুই নম্বর ব্লকের মানে উচ্চতম নেতৃত্ব এসে কি বলেন? আমরা তো সর্বসময় এক জায়গাতেই ছিলাম, আছি বা থাকবো। তো আজকে ভালো লাগছে যে কোভিড মহামারী, বিশেষ করে কোভিড অতিমারীটাকে আমরা ওভারকাম করে ছোট ছোট করে হলেও আমরা টুকটাক অনুষ্ঠানে একত্রিত হতে পারছি, এটাই বলবো আর কি। এখানে এসে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, কারণ এখানে তো আমাদের একরকম জন্মভিটা, এখান থেকে 500 মিটার দূরেই আমার বাড়ি। আমরা সর্বদাই এক জায়গায় ছিলাম, এসব অনুষ্ঠান আমরা অনেকদিন আগের থেকে উপভোগ করতাম। দীর্ঘদিন অনুষ্ঠান না হওয়ার কারণে আমরা আসতে পারিনি, তো আবার নতুন করে অনুষ্ঠান হচ্ছে, সবাই একত্রিত হয়ে আমরা অনুষ্ঠান উপভোগ করছি। জগদ্ধাত্রী পূজার এই যে মানে পূজা মণ্ডপের যে মূল মঞ্চ, সেখানে একটা মেলবন্ধন দেখা গেল, তো সেখান থেকে আপনি কী বার্তা দেবেন? দেখুন, বঙ্গ রাজনীতি বলি বা আমাদের বঙ্গবাসীর মেলবন্ধনটা বরাবর ছিল, আজকে নূতন নয়। তো কিছু কিছু কুচক্রি মানুষ, বিশেষ করে তারা বাঙালি নয়, অবাঙালিরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল যে যাতে করে বাঙালিদের মধ্যে যে হিন্দু মুসলমান খ্রিস্টান মেলবন্ধনটা না থাকে, সে চেষ্টা করেছিল এবং সে চেষ্টায় ব্যর্থ হয়েছে 2021-এ, এটা আপনারা দেখেছেন। তো বরাবরই যেমন মেলবন্ধন ছিল, আগামীতেও থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শামসুল হক সর্দার, আমি আঠারবাগী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। বস্তুত বর্তমান সময়ে যেখানে এক রাজনৈতিক অস্থিরতা চলছে বাসন্তী জুড়ে, দলীয় কোন্দল থেকে গোষ্ঠী সংঘর্ষ উচ্চতম নেতৃত্বের নিষেধ সত্ত্বেও থামানো যাচ্ছে না তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সেই জায়গায় দাঁড়িয়ে চড়াবিদ্যা বলাকার সঙ্গে জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে বাসন্তীর চড়াবিদ্যা ও জীবনতলার আঠারোবাগী অঞ্চল নেতৃত্বের এক উজ্জ্বল উপস্থিতি যেন বরাবরের মতো আবারও এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন দুই অঞ্চলের নেতৃবৃন্দ। এক অন্য মাত্রা পেল বলাকার সঙ্গে জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠান। জগদ্ধাত্রী পূজায় এসেছেন মানে দেখা যাচ্ছে যে ক্যানিং দু নম্বর ব্লক তথা বাসন্তী ব্লকের মানে উচ্চতম নেতৃত্বের একটা মেলবন্ধন ঘটেছে, সেখানে এসে আপনি কি বলবেন? দেখুন, প্রতিবেশী হিসাবে আঠারোবাগী বা শামসুল দাদের সঙ্গে বরাবরই আমাদের সম্পর্কটা থেকেছে এবং সেটা অটুট যে থাকবে সেটা আমরা আশা রাখি। এবং আজকের যে অনুষ্ঠানে আমরা এসেছি, সেটা দীর্ঘদিন পরে আমরা অতি মহামারীর মধ্য থেকে আমরা বেরিয়েছি, অল্প হলেও ধীরে ধীরে করে আমরা ছোটোখাটো অনুষ্ঠান প্রোগ্রামগুলোই যাচ্ছি এবং আনন্দ উপভোগ করছি, এবং মানুষের মধ্যে যে মেলবন্ধন তৈরি হচ্ছে, গড়ে উঠছে, সেটা থাকবে আমরা আশা রাখি। কেমন লাগছে আপনার এখানে এসে? খুব ভালোই লাগছে, বরাবরই এখানে পুজোটা হতো এবং সমস্ত মানুষের মধ্যে যে আন্তরিকতা এবং এখানে যে আনন্দ উপভোগ করলাম, খুবই ভালো লাগছে। একটা মেলবন্ধন ঘটলো এখানে, এটা আগেও ছিল এখনও আছে, তো সেখানে এসে আপনি কী বার্তা দেবেন? দেখুন, এটা বরাবরই আছে, কারণ ধর্ম তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার, উৎসবটা সবার। আমরা বরাবরই হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত পূজার থেকে শুরু করে ঈদ মিলন উৎসব সমস্ত জায়গাটাই আমরা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাই, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই। এই বিষয়ে কোনো রকম দ্বিমত বা কোনো রকম বিতর্ক নেই। তপু মাহাতো, চড়াবিদ্যা অঞ্চল। উপস্থিত ছিলেন চড়াবিদ্যা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা শিবনাথ মণ্ডল, অসীম মণ্ডল, খলিল মোল্লা, বাপি হালদার, করিম লস্কর সহ চড়াবিদ্যা ও আঠারোবাগীর নেতৃবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজকে আপনার এখানে যে বলাকার সঙ্গে দেখা গেল যে দুই ব্লক যথা ক্যানিং দুই নম্বর ও বাসন্তী ব্লকের উচ্চতম নেতৃত্ব এলো এবং পুজো উদ্বোধন করলো, কি বলবো? সর্বপ্রথম আমরা তার জনতা রিপোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের জগদ্ধাত্রী পুজোয় আমাদের পাশের ব্লক জীবনতলার আঠারবাগি অঞ্চলের কর্ণধার মাননীয় শামসুর সর্দার মহাশয়কে আমরা পেয়েছি আজকের, এবং চড়াবিদ্ধ অঞ্চলের কর্ণধার মাননীয় তপু মহাতো মহাশয়কে আমরা পেয়েছি। আমরা যে ভারতবাসী, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রতি সবসময় অরুট থাকে সেটা আবার আমরা প্রমাণিত করলাম আজকের। বাসন্তী ব্লকের চড়াবিদ্ধা লাগোয়া যে অঞ্চলে আমরা বাস করি, এখানে কিছু কুচক্রী আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু আমরা যে সবাই এক এটা আমরা আজ প্রমাণিত করলাম এবং ভবিষ্যতে অটুট থাকবো। এবং শামসুলদা এবং তপু মাহাতো মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এসে তাদের মূল্যবান সময় এবং বক্তৃতা দেওয়ার জন্য। তো আপনাদের যে পূজা উপলক্ষে কি কোনো বিচিত্রায়োজন বা সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম কিছু? কোভিড বিধি নিয়মের জন্য আমাদের প্রশাসন দপ্তর থেকে বারণ করে দিয়েছেন, তাই আমরা এই মুহূর্তে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিচিত্র অনুষ্ঠান করতে চাইছি না। আপনাদের আগামী দিনে যে বলাকার সঙ্গের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে সবসময় মানুষের লক্ষ্য তাই ক্লাব, যারা আমরা যা যুব সমাজ আছি মানুষকে সেবা করা, পরিবেশকে দূষণ হাত থেকে বাঁচানো এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্পত্তিকে অটুট রাখা, এটি আমাদের ভবিষ্যৎ। দেখা যেত যে বলাকার সঙ্গে মানে ঠিক ক্যানিং এর ব্যাপারে খুব জাঁকজমক ভাবে জগদ্ধাত্রী পূজা উদযাপন করত বা বড় বড় অনুষ্ঠান হতো, এই বছর কয়েক হচ্ছে দেখা যাচ্ছে ভাটা পড়েছে। কারণটা ভাটা বলতে পুরোটাই ভাটা নয়, এই যে প্রাকৃতিক দুর্যোগ বিগত বছরগুলোকে মানুষের মনে যে শান্তি ছিল না তার জন্য আমরা চেপে গেছিলাম, এবং যে করোনা আসার পরেও আমরা আস্তে আস্তে জিনিসটাকে নিজের থেকে চেপে নিয়েছিলাম, কিন্তু এবারে যে করোনার যে টিকে আমরা ভারতবাসী হিসেবে নিয়েছি এবং দ্বিতীয় ডোজ প্রথম ডোজ সব সম্পূর্ণ করেছি, তার জন্য আমরা চেষ্টা করেছি কিছুটা হলেও আগের মতো আস্তে আস্তে ফিরে আসার জন্য। আপনার এখানে মানে জগদ্ধাত্রী পূজা দেওয়া গেলে একটা মানবিক মেলবন্ধন ঘটেছে, তো সেখান থেকে আপনি কি বার্তা দেবেন? আমরা যে হিন্দু মুসলমান ভাই ভাই, এটা যেন আমরা ভবিষ্যতে যেন অটুট থাকে সেটাই আমি সবাইকে বার্তা দেবো, যেন কোনো কুচক্রি যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করে তাদের ফাঁদে যেন না পা দেয়। আপনার নাম আর পরিচয়? আমি সত্যজিৎ বেরা, বলাকা সংঘের সম্পাদক। বাসন্তী চড়াবিদ্যা থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।